গুড মর্নিং বন্ধুরা, আজ 23 মে রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শুরু হলো নবম শ্রেণীর পড়ুয়াদের 2021-22 অনলাইন রেজিস্ট্রেশন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মূল্য তালিকা ও স্টক বোর্ড নেই, দুটি মুদি দোকান বন্ধ করলো সরবরাহ বিভাগ। কোভিড রোগীদের জন্য আসামে 58টি অ্যাম্বুলেন্স দেবেন কংগ্রেস বিধায়করা। কোভিড-19 অতিমারীর পরিস্থিতিতে সব কেন্দ্রীয় ও রাজ্যগুলির শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণী ও এন্ট্রান্স পরীক্ষা আয়োজনের বিষয় নিয়ে আজ দ্বিপাক্ষিক স্তরের ভার্চুয়াল বৈঠক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উপসর্গহীন হলেও অক্সিজেনের মাত্রা চেক করার আবেদন ডিসির। পাতারকান্দিবাসীর কাছে আমি চিরঋণী, শপথের পরেই বললেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। করোনা ও কার্ফুর সুযোগে পণ্য সামগ্রীর অস্বাভাবিক দাম বাড়িয়েছে বণিক গোষ্ঠী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কোভিড বিধি না মানায় কাটলিচোড়ায় এক হোটেলকে সিল করল প্রশাসন। আসামের নতুন শিক্ষামন্ত্রী রনজ পেগু ইতিমধ্যে আসামের প্রাথমিক বিদ্যালয়গুলিতে 1 লক্ষ নিয়োগ দেবেন বলে ঘোষণা করেছেন। সিটেট উত্তীর্ণদের নিয়োগে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইন্ডিয়ান ব্যাংক বাজারিছড়া শাখায় একটি এটিএম কাউন্টার বসানোর দাবি দীর্ঘদিনের। বাজারিছড়ায় ব্যাংকে ভিড় এড়াতে এটিএম বসানোর দাবি। এবং সর্বশেষ খবরটি হল, গত 24 ঘন্টায় বরাক উপত্যকার 3 জেলায় কতজন লোক কোভিডে আক্রান্ত হলেন, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। রাজ্যের সরকারি স্কুলগুলির নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের 2021-22 শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হয়েছে। সেবা কর্তৃপক্ষের জানানো তথ্য অনুযায়ী, প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বার্থ সার্টিফিকেট, স্কুল প্রদানের প্রমাণপত্র, রঙিন পাসপোর্ট ফটোসহ ছাত্রছাত্রীদের নিজের নাম অনলাইনে নিবন্ধন করতে হবে। এ ব্যাপারে রেজিস্ট্রেশন মাসুল 150 টাকা নির্ধারণ করেছে সেবা। মাসুল আদায়ের পর প্রাপ্ত চালানের প্রতিলিপি সঙ্গে জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যাবে। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে টিকাভিত্তিক কর্মরত শিক্ষকদের একটি নিয়ন্ত্রণকারী সংস্থার অধীনে আনতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশকে স্বাগত জানিয়েছে সারা আসাম স্টেট পুল শিক্ষক সংস্থা। অপরদিকে দেশে বর্তমানে কোভিড অতিমারীর পরিপ্রেক্ষিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং অন্যান্য প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ এক উচ্চস্তরীয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, রাজ্য পরীক্ষা পর্ষদগুলির চেয়ারপারসন এবং সংশ্লিষ্ট অন্যান্যরা অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠক পৌরোহিত্য করবেন। এছাড়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী নিশাঙ্ক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো এক চিঠিতে কোভিড-19 অতিমারীর পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন করা হলে এতে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়ে বিবেচনা করে বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় ও কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি গ্রহণ করা যায়, সেই বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, বর্তমান কোভিড-19 অতিমারীর পরিস্থিতিতে সিবিএসই, আইসিএসসি সহ প্রায় সব কয়েকটি রাজ্যের শিক্ষা পর্ষদও এবছরের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রেখেছে। অনুরূপভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অন্যান্য জাতীয় স্তরের পরীক্ষা আয়োজনকারী প্রতিষ্ঠানগুলিও বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত রেখেছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলার মতো যে কোনো সিদ্ধান্তই সব রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে গ্রহণ করাই সমীচীন বলে মত প্রকাশ করেছেন। উল্লেখ্য, তিনি সম্প্রতি রাজ্যগুলির শিক্ষা সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আজকের বৈঠকে রাজ্যগুলির শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের আসন্ন ঐসব পরীক্ষার বিষয়ে নিজেদের মতামত দিতে বলেছেন। তিনি একই সঙ্গে জনসাধারণকে এ বিষয়ে তাদের মতামত দিতে টুইটারে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে উপসর্গহীন হলেও অক্সিজেনের মাত্রা চেক করার আবেদন ডিসির।
এসিমটোমেটিক কোভিড রোগীদেরও অক্সিজেন গ্রহণের মাত্রা চেক করার পরামর্শ দিলেন। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি শুক্রবার শিলচরের নিজের কার্যালয়ে কোভিড ডেথ অডিট বোর্ডের সভায় বাসন প্রসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুসারে কাছাড়ের নাগরিকদের এই আবেদন জানান জেলাশাসক। তিনি বলেন, অক্সিমিটারের মাধ্যমেই কেবল অক্সিজেনের মাত্রা মাপা যায়, তাই অ্যাসিমটোমেটিক অর্থাৎ লক্ষণ না থাকা রোগীদের আত্মসন্তুষ্টিতে না ভুগে অক্সিমিটারের মাধ্যমে নিজের অক্সিজেন গ্রহণের মাত্রা চেকিং করা জরুরি। বলেন, কোভিডের চলতি দ্বিতীয় ঢেউয়ে দেখা গেছে অল্প পরিমাণে জ্বর দেখা দেয়, যা এক ডোজ প্যারাসিটামল গ্রহণ করলেই সেরে যায়, কিন্তু ফুসফুসের সংক্রমণের বীজ থেকেই যায়। তাই অ্যাসিমটোমেটিক রোগীদের কোনো অবস্থায় আত্মতুষ্টিতে না ভুগে টেস্ট করা উচিত। তিনি আরও বলেন, জেলায় অধিক সংখ্যক কমরবিডিটি রোগী রয়েছেন। এই কমরবিডিটি রোগীরা প্রায়ই সপ্তাহ থেকে 10 দিন অল্প জ্বরে ভুগেন। ওই সময় এ ধরনের রোগীদের অক্সিমিটারের ব্যবহার করা উচিত। যাদের কমরবিডিটি রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল নিতেও পারেন। এছাড়া জেলার হাসপাতালগুলিতে টেলিমেডিসিনের সুবিধা রয়েছে, সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে ফোনে পরামর্শ গ্রহণ করাও বুদ্ধিমানের কাজ। পাশাপাশি চিকিৎসায় জটিলতা এড়াতে তিনি রোগীদের হাসপাতালে যাবার পরামর্শ দেন। তিনি বলেন, রোগ নির্ণয় তাড়াতাড়ি হয়ে গেলে আইসোলেশন এবং সুপারভিশনের মাধ্যমে দ্রুত সুস্থ হওয়া যায়। সবাই জেলা পরিষদের সিইও অ্যান্ড্রেড ফরহিম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া প্রমুখ অংশ নেন। অপরদিকে কোভিড বিধি না মানায় কাটলিছোড়ায় এক হোটেলকে সিল করল প্রশাসন। কোভিড বিধি না মানায় প্রশাসন সিল করল কাটলিছোড়ার এক হোটেল কাম রেস্টুরেন্টকে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ কাটলিছোড়া বাইপাসের লাগোয়া এই হোটেলকে সিল করেন জোনাল অফিসার অরিজিৎ নাথ। জানা গেছে, হোটেল মালিকের পরিবারের 3 জন সহ একই বাড়ির ক্যাম্পাসে থাকা ভাইয়ের পরিবারের 4 সদস্য কোভিড পজিটিভ শনাক্ত হন। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ ধরা পড়ে। একই বাড়ির পরিসরে থাকা 7 সদস্যের পজিটিভ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার হোটেল খোলা হলে প্রশাসনের পক্ষ থেকে হোটেল বন্ধ করে কন্টেনমেন্ট জোন করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু হোটেল কর্তৃপক্ষ মানতে রাজি হননি। পরে জোনাল অফিসার পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে দোকান সিল করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেন। অপরদিকে পাতারকান্দিবাসীর কাছে আমি চিরঋণী, শপথের পরেই বললেন কৃষ্ণেন্দু পাল। নিজ কেন্দ্রসহ বৃহত্তর বরাক উপত্যকার সার্বিক উন্নয়নই আমার প্রথম কাজ। বরাক তথা নিজ কেন্দ্রবাসী তাকে নিয়ে আগামী দিনে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে সার্থক করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবার আশ্বাস দিলেন পাতারকান্দির দ্বিতীয়বারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পূর্ব সূচি অনুযায়ী শুক্রবার গুয়াহাটিতে 15 আসাম বিধানসভার শপথ গ্রহণের অনুষ্ঠানস্থলে মাতৃভাষা বাংলায় শপথ গ্রহণের পরেই তিনি টেলিফোন মারফত এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিগত 2016 সালের পর এবারও পাতারকান্দির জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আসাম বিধানসভায় পাঠিয়েছেন বলে আমার পরিবার তথা পাতারকান্দিবাসীর কাছে চিরঋণী। আগামী দিনে বরাকসহ পাতারকান্দির সার্বিক উন্নয়নে তিনি নিজের সেরাটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবারও আশ্বাস দেন। বলেন, আগামী 5 বছরে এই রাজ্যকে উন্নতির দিশায় নিয়ে যাবার পাশাপাশি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কারণ উন্নয়নই হচ্ছে এই সরকারের মূল চাবিকাঠি। নির্বাচনে জনগণ পাশে থেকে তার মনোবল যে দ্বিগুণ বাড়িয়েছিলেন, তাই দ্বিতীয়বারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তে তিনি বৃহত্তর কেন্দ্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে রাজ্যের নবগঠিত হিমন্তের নেতৃত্বে আসাম বিধানসভায় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে পাতারকান্দি ও লোয়ারপুয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে। একসময় ভয়াবহ করোনার দাপট হার মানে দলীয় কর্মী সমর্থকদের কাছে মণ্ডল কার্যালয়ে আতশবাজি পুড়িয়ে নানা রঙের আবির গালে মাখিয়ে ভারত মাতা ও কৃষ্ণেন্দু পালের জয়ধ্বনি দিয়ে খুশিতে মাতোয়ারা হয়ে উঠেন তারা। চলে একে অপরকে মিষ্টিমুখ করানোর পালা। অপরদিকে করোনা ও কার্ফুর সুযোগে পণ্য সামগ্রীর অস্বাভাবিক দাম বাড়িয়েছে বণিক গোষ্ঠী। করোনা ও কার্ফুর সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ শাকসবজির অস্বাভাবিক দাম বাড়িয়েছে বণিক গোষ্ঠী। শাকসবজি থেকে শুরু করে ডিম, ডাল, সরষের তেল, চালসহ প্রতিটি সামগ্রীর অস্বাভাবিক দাম বেড়েছে। সর্বাধিক মূল্য বৃদ্ধি হয়েছে সরষের তেলের। আজকের দিনে সরষের তেল প্রতি লিটার 170 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে খোলা বাজারে।
এছাড়াও চানা প্রতি কেজি 90 টাকা, বড় দানার মসুর ডাল প্রতি কেজি 95 থেকে 100 টাকা, সরু দানার মসুর ডাল প্রতি কেজি 120 টাকায়, চিনি প্রতি কেজি 45 টাকা, এক প্লেট ডিমের দাম 200 টাকা, আলু প্রতি কেজি 25 থেকে 30 টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি 40 টাকা। তবে এই বাজার দর হচ্ছে গুয়াহাটি মহানগরীর। সুতরাং প্রধান বাণিজ্য কেন্দ্র গুয়াহাটিতে খোলা বাজারে যদি এরকম মূল্যবৃদ্ধি হয়, তাহলে ব্রহ্মপুত্র ও বরাক উভয় উপত্যকার জেলাগুলির শহর শহরতলি ও গ্রামাঞ্চলে পরিবহনজনিত মাশুল যুক্ত করে এসব সামগ্রীর দাম যে আরও বাড়বে তা সহজেই বোঝা যায়। গুয়াহাটির নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ন্ত্রণ করে কামরূপ চেম্বার অফ কমার্স, এছাড়াও ফ্যান্সি বাজার থেকে কার্যত সব কিছু নিয়ন্ত্রিত হয়। কিন্তু সরকার এখন পর্যন্ত পাইকারি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পূর্বতন সোনোয়াল সরকারের আমলে বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে মূল্যবৃদ্ধি রোধের জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছিল, কিন্তু এই টাস্কফোর্স গুয়াহাটি মহানগরীকেই নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মিত্রজোট সরকার ক্ষমতায় আসতে আরও কিছুটা দেরি হয়। এই সময়সীমায় বণিক গোষ্ঠী বেশ কয়েকবার ধাপে ধাপে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বাড়িয়েছে। অথচ কিছুদিন আগেও প্রতি কেজি আলুর দাম ছিল 15 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। 30 টাকার প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছে 40 টাকা। করোনা মহামারীর প্রেক্ষিতে রাজ্য সরকার বেশ কিছু বিশেষ নীতি নিয়ম বলবৎ করেছে। এই পরিস্থিতিতে বহু লোকের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় অভাবনীয় সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ছাড়া জনগণ চলবেন কীভাবে? অনেকে বাজারের এরকম অগ্নিমূল্য দেখে আহার্য তালিকা থেকে বহু খাবার বাদ দিয়েছেন। সবচেয়ে সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত ও গরিব শ্রেণীর লোকেরা। অন্যদিকে যারা দিনমজুর তাদের অবস্থা আরও খারাপ। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নয়, শিশু খাদ্যেরও দাম বেড়েছে প্রচুর। পূর্বতন সোনোয়াল সরকারের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ছিলেন ফণীভূষণ চৌধুরী। তার কার্যকালে মূল্যবৃদ্ধি শুরু হয়, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। বর্তমানে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী হলেন রঞ্জিত কুমার দাস, কিন্তু তিনি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তেমন কোনো ব্যবস্থা নেননি, ফলে জনগণ অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। অপরদিকে কোভিড রোগীদের জন্য 58টি অ্যাম্বুলেন্স দেবেন কংগ্রেস বিধায়করা। আসামের ভয়াবহ কোভিড পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে কোভিড রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছেন কংগ্রেস বিধায়করা। তারা নিজের নিজের কেন্দ্রে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন বলে জানা গেছে। বিধায়ক তহবিল থেকেই অ্যাম্বুলেন্স কেনার খরচ বহন করবেন তারা। আসাম প্রদেশ কংগ্রেসের বিধায়করা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেক বিধায়ক নিজের নিজের কেন্দ্রে অন্তত দুটো করে অ্যাম্বুলেন্স প্রদান করবেন। আসাম প্রদেশ কংগ্রেস এক প্রেস বিবৃতিতে জানায়, আমাদের 29 জন বিধায়কের মধ্যে 17 জন ইতিমধ্যে 37টি অ্যাম্বুলেন্স প্রদানের ব্যাপারে অঙ্গীকার করেছেন, বাকি 17 জন খুব শীঘ্রই তাদের প্রতিশ্রুতি পূরণ করবেন। উল্লেখ্য, রাজ্যে মোট 58টি অ্যাম্বুলেন্স প্রদান করবেন প্রদেশ কংগ্রেস বিধায়করা। প্রসঙ্গত, যে 17 জন বিধায়ক অ্যাম্বুলেন্স প্রদানের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা হলেন দেবব্রত শইকিয়া, রকিবুল হোসেন, শিবমণি বোরা, আব্দুল বাতিন খন্দকার, ওয়াজিদ আলী চৌধুরী, শেরমান আলী আহমদ, ভাস্কর জ্যোতি বড়ুয়া, নুরুল হুদা, রেকিবুদ্দিন আহমেদ, প্রদীপ সরকার, আসিফ মোহাম্মদ নাজার, আব্দুল রহিম আহমেদ, যাদব স্বর্গিয়ারি, আব্দুল সুবহান আলী সরকার, খলিল উদ্দিন মজুমদার, আব্দুল রশিদ মণ্ডল এবং বরত নরহ। অপরদিকে মূল্য তালিকা ও স্টক বোর্ড নেই, দুটি মুদি দোকান বন্ধ করল সরবরাহ বিভাগ। শিলচর সদরঘাট এলাকার দুটি মুদির দোকানে কোনো মূল্য তালিকা না থাকায় এবং স্টক বোর্ড রক্ষণাবেক্ষণ না করায় কাছাড় জেলা খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ মালিককে জরিমানাসহ দোকান বন্ধ করে দিয়েছে। শুক্রবার বেলা 11টা নাগাদ সরবরাহ বিভাগের সিনিয়র পরিদর্শক দীপেন কুমার শর্মা ও তাপস পুদ্দারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দুটি মুদির দোকান বন্ধ করেন। এদিন সরবরাহ বিভাগের পরিদর্শকরা তৈয়বুর রহমান চৌধুরীর মডার্ন স্টোর এবং বাহারুল ইসলামের এস আর এন্টারপ্রাইজ নামের দোকান দুটি বন্ধ করে দেন। উল্লেখ, অনেক ক্রেতার অভিযোগ, সরবরাহ বিভাগের পরিদর্শকরা এলেই মুদির দোকানে মূল্য তালিকা টাঙ্গানো হয়, আর অভিযান শেষ হলেই আবার মূল্য তালিকা চালায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন দোকান মালিকরা। কিন্তু এদিন হঠাৎ সরবরাহ বিভাগের পরিদর্শকরা ওই দোকান দুটিতে গিয়ে অভিযোগের সত্যতা পান। গ্রাহকদের ঠকিয়ে বেশি দামে সামগ্রী বিক্রি তথা মূল্য তালিকা না টাঙ্গিয়ে দোকানের সামগ্রী বিক্রি এবং স্টক বোর্ড রক্ষণাবেক্ষণ না করার দায়ে দোকান দুটি বন্ধ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন গ্রাহকরা।
অপরদিকে বাজারিছড়া ব্যাংকে ভিড় এড়াতে এটিএম বসানোর দাবি। ইন্ডিয়ান ব্যাংক বাজারিছড়া শাখায় একটি এটিএম কাউন্টার বসানোর দাবি দীর্ঘদিনের, কিন্তু কোনো এক অজানা কারণে আজ পর্যন্ত জনগণের সেই দাবি পূর্ণ হয়নি। আগে অনেকবার ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে ব্যাপারে দাবি জানিয়ে স্মারকপত্র দেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাজারিছড়া বাজার এলাকার একটি বাণিজ্যিক কেন্দ্র, এখানে মাকুন্দা মিশনারি হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতালও রয়েছে, বাজারিছড়া থানা রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে, রয়েছে পোস্ট অফিস, তাই জনসমাগম প্রায়ই লেগেই থাকে বাজার এলাকায়। বর্তমান করোনা মহামারীর এই পরিস্থিতিতে ওই ব্যাংকে যে ভিড় হয় তা খুবই বিপজ্জনক। সকাল থেকেই ব্যাংকের সামনে গ্রাহকদের ভিড় জমে, টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে, ব্যাংকের লাগোয়া স্থানে জায়গা কম থাকায় গ্রাহকদের শারীরিক দূরত্ব মেনে চলা সম্ভব হয় না, তাই খুবই ঝুঁকি নিয়ে গ্রাহকরা লাইনে দাঁড়ান। আবার অনেক সময় একাংশ গ্রাহকও সতর্কতা অবলম্বন করেন না, তাই সেটা থেকে এলাকায় বিপদ আসতে পারে বলে সচেতন মহলের ধারণা। 2020 সালে লকডাউনের সময় স্থানীয় পুলিশ কর্মীরা ব্যাংকের সামনে ডিউটি করতেন, কিন্তু এবার আর পুলিশকে সেই স্থানে দেখা যায় না, তাই গ্রাহকরাও সচেতন নন। এলাকার সচেতন মহলের মতে এভাবে যদি প্রতিদিন ব্যাংকে ভিড় হতে থাকে এবং শারীরিক দূরত্ব বজায় না থাকে, তাহলে গণসংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। সে ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের ও স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। এদিকে এলাকাবাসী মনে করেন, ব্যাংকে যদি একটি এটিএম কাউন্টার থাকত তাহলে ভিড় অনেকটাই কমে যেত এবং গ্রাহকদেরও এত দুর্ভোগ পোহাতে হতো না, তাই এলাকার বৃহত্তর স্বার্থে একটি এটিএম কাউন্টার খুব শীঘ্রই বসানোর দাবি জানানো হয়েছে। অপরদিকে রাজ্যের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু ইতিমধ্যে আসামের প্রাথমিক বিদ্যালয়গুলিতে 100,000 নিয়োগ দেবেন বলে ঘোষণা করেছেন। এতে আসাম টেটের টেট উত্তীর্ণরা প্রাধান্য পাবেন বলে সহজেই অনুমেয়। গত ফেব্রুয়ারি মাসে আসাম সরকার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিযুক্তি দেয়, কিন্তু এতে আসাম টেট উত্তীর্ণ ছাড়া আর কেউ সুযোগ পাননি, ফলে আসামের সেন্ট্রাল টেট অর্থাৎ সিটেট উত্তীর্ণরা বঞ্চিত ছিলেন। তখন ক্ষুব্ধ হয়ে সিটেট উত্তীর্ণরা গুয়াহাটি উচ্চ আদালতে আপিল করে রায় নিজের পক্ষে নিয়ে আসেন, কিন্তু নিয়োগের আগের দিন উচ্চ আদালত রায়দানের ফলে তারা আবেদন করার সুযোগ পায়নি। এবছর নতুন সরকার গঠনের পর শিক্ষামন্ত্রী রনোজ পেগু নতুন নিযুক্তির কথা ঘোষণা করেছেন, তাই বেশ নড়েচড়ে বসেছে সারা আসাম প্রাথমিক সিটেট উত্তীর্ণ সংস্থা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র পেশ করে, স্মারকপত্রে উল্লেখ করা হয়, রাজ্যে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে সিটেট উত্তীর্ণ আসামের স্থানীয় অসমীয়া বাংলা ও বড়ো ভাষাভাষীদের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। স্মারকপত্রে আরও উল্লেখ রয়েছে, সিটেট পরীক্ষাটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দ্বারা NCTE নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়, তাই সিটেট উত্তীর্ণ সবাইকে যেন যোগ্যতা অনুযায়ী এই নিযুক্তিতে সুযোগ দেওয়া হয়। সংস্থার সভাপতি শঙ্কর দাস ও সম্পাদক দীপ কুমার পাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করেন। সারা আসাম প্রাথমিক সিটেট উত্তীর্ণ বরাক বেলি জুনের পক্ষ থেকে সৈয়দ দিলওয়ার হোসেন ও পুলক চক্রবর্তী এই খবর জানিয়েছেন। অপরদিকে গত 24 ঘন্টায় হাইলাকান্দিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 83 জন, কাছাড়জেলায় আক্রান্ত হয়েছেন 435 জন এবং করিমগঞ্জ জেলাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন।